পিতা মরহুম শেখ মঈনুদ্দিন, মাতা মরহুমা জাহেরা খাতুন, গ্রাম হোসেনপুর, থানা সিরাজগঞ্জ সদর, পোস্ট অফিস সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ। আমি সরাসরি কোনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, তবে সেই সময় আমাদের বাসা ছিল আমবাগান, যখন মুক্তিযুদ্ধ শুরু হয়। এবং কিছুদিন পরে 25শে মার্চের পরে আমরা ওখানে মাঝখানে অবস্থান করতে পারি। তারপরে মানে আবাঙালিরা রাত বিরাতে বিভিন্ন ঘরে হানা দিতে থাকে। এক পর্যায়ে একজন ফ্যাক্টরি সঙ্গে অন্য একটা বাসায় এসে ওরা নৃশংসভাবে কয়েকজনকে জবাই করে। তারপরে থেকে আমরা সেই এলাকায় থাকতে বাধ্য হই। পরবর্তীতে আমরা পলগ্রাম কলোনিতে চলে আসি। ওখানে কিছুদিন থাকার পরে মানে দিনে আমরা নিরাপদ বোধ করতাম না, যেহেতু ওই সময় আমি যুবক ছিলাম, আমি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমাদের মতো মানে ইয়ং বয়সী ছাত্রদের একটা নিরাপত্তা বোধ দিন আমাদের ভিতরে ছিল। আমরা সারাদিন ঘরে থাকতাম না, দিনের বেলা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম। 1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতেছিল, তখন আপনি কোথায় ছিলেন? তখন আমরা পরগ্রাম কলোনি থেকে মানে শেষ মুহূর্তে ওখানেও আমরা নিরাপদ না করাতে মাসখানে বা 2 মাস আগে দেশ স্বাধীন হওয়ার তখন আমরা বাকুড়িয়াতে চলে যাই। ওখানে যে থাকার পরে আমরা 16 ডিসেম্বরের বিজয়টা ওখান থেকে। আসলে বর্তমান বাংলাদেশটা যেভাবে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে বা আমাদের যা চাওয়া ছিল, সেখান থেকে আমরা অনেকখানি বোধ হয় একটু দূরে আছি। আমাদেরকে চেতনায় উদ্ভূত হতে হবে। আগে প্রথম দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম ছাড়া দেশটা আগিয়ে নেওয়া যাবে। এখন এই বোধটাই, এই অভাবটাই আমার কাছে প্রকট মনে হয়।